সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন ঘাটের জেলেরা কেউ জাল বুনছেন, কেউ বা ট্রলারে রং দিচ্ছেন। আগামী 4 অক্টোবর থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা নির্দেশনা থাকলেও তা জানে না অনেক জেলে। ইলিশ মাছের সামনের সিজন আসতেছে, আমরা নৌকা ঠিক টেন্ডা করি আর মাছ টাছ মারি, এর লেগে মনে করেন নৌকা টানে উলিশি নৌকা আলকাত মালকাতরা দিয়ে মাছ মারবো এই আশা করছি। আমরা যদি মাছ যদি না মারতে পারি আমরা কেমনি চলবো? আমাদের বউ বা ছাল বাল বাচ্চা বরণ পরণ করার লাগে, খাওয়ান লাগে। আবার এই যে আমাদের নদী এলাকায় বাঙ্গুনি, আমরা কই যাবো? আমার শুধু মাছ মারা এলি ইলিশ মাছ মারা। দুই উপজেলার যমুনা নদীর প্রায় 40 কিলোমিটার এলাকায় ইলিশ পাওয়া যায়, আর পরিবার নিয়ে বাঁচতে ঝুঁকি নিয়ে হলেও মাছ ধরার কোনো বিকল্প নেই বলে জানান তারা। মাছ মাছ মারা খায় কি এসে ধরে নিয়ে যায়, পুলিশে ধরে নিয়ে যায়। আমার ভালো আছে কি অগের বাসে কনছে পানির পোহা যদি তাহলে তো আপনারা যদি হলো দরিয়ে যদি খাবার দিতে না পারেন তা আমার বেটা বেটি কি হালে বাস আমার আমার বাড়ি ভাঙা মানুষ আমার কি হালে বাড়ি ঘর করবো। করোনা ও ভাঙনে দিশেহারা এসব এলাকার মানুষ অনেক সময় নিরুপায় হয়ে নিয়ম ভঙ্গ করে বলে জানালেন উপজেলার মৎস্য কর্মকর্তা। জেলাতে মা ইলিশ নিধন থেকে বিরত থাকে তার জন্য আমরা প্রত্যেকটা ইউনিয়নে সচেতনতামূলক সভা করতেছি জেলেদের সাথে, এবং জেলেদেরকে আমরা বোঝাচ্ছি যে এই মা ইলিশ নিধন করলে দেশের কি পরিমাণ ক্ষতি হবে, সেই সাথে আমরা বলছি যে আপনারা এই সময় মাছ ধরেন না আপনাদেরকে ভিজিয়ে দেওয়া হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় যারা মাছ ধরবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে নিষেধাজ্ঞার মাঝে বিকল্প সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি। যে সকল জেলে নিবন্ধিত রয়েছে আমাদের বিভিন্ন ইউনিয়নে তাদেরকে আমরা ভিজিএফ দিব এবং তাদেরকে সচেতন করব, যদি তারা মাছ ধরা থেকে যদি বিরত না থাকে তবে আইনগত যে ব্যবস্থা রয়েছে আমরা সেই আইনগত ব্যবস্থার দিকে যাব। শিউলি রোসা, মাইটিভি।